প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আর মিউজিক বক্স অনুষ্ঠানে। প্রতি পর্বের মতোই আমাদের সাথে আজকে একজন বিশেষ অতিথি আছেন, যার নাম মানিক। মানিক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। তো মানিক ভাই, গান কেন করেন? আসলে আরও তো অন্যান্য পেশা আছে, গানটাকে কেন বেছে নেয়া? গানটা আসলে আত্মার খোরাক, আমি যেটা বুঝি আমার জন্যে। ফ্যামিলিতে অনেকেই গান করেছে এর আগে? বাবা গান করতেন, বাবা বাউল গান করতেন, পালা গান করতেন। পালা গান করতেন। তো মানিক ভাই, আমরা প্রথমেই গানে চলে যাব, কোন গানটি শুনবো? আমি শুরুতেই লালন সাঁইচির একটি গান দিয়ে শুরু করছি। জি, শুনে আসি। অযতনে ডুবলো ভরা, অযতনে ডুবলো ভরা, অযতনে ডুবলো সাধের একটা তরি ছিল অযতনে বিনাশিল, সাধের একটা তরি ছিল অযতনে বিনাশিল, বান সকল ছাড়িয়ে গেল সকল ছাড়িয়ে গেল, পান সকল ছাড়িয়ে গেল, জল চুয়ায় রাতে রোদিনে আরাম, কেউ নাই গুরু
সময়ে গাব দিতাম যদি বাইতাম তোদি জন্মাবধি সময়ে গা দিতাম যদি বাইতাম তোদি জন্মাবধি আমার এই দেহ তোদি আমার এই দেহ তোদি আমার এই দেহ তোদি আদরিত মহাজনী বোঝাই করে পাঠালেন সাই ঠগ বাজারে ষোলো আনা বোঝাই করে পাঠালেন সাই ঠগ বাজারে সিরাজ সাই কয়ে লালো সিরাজ শাহি কয়ে লালো নে রে সিরাজ শাহি কয়ে লালো নে রে ঠকের দোকান করছো কেনে আর ওয়েস্টার্ন টিভির ব্যাপক দাম কমল, 32 ইঞ্চি এলইডি টিভি 15,999 টাকা, 10 বছরের গ্যারান্টি। ওয়েস্টার্ন এলইডি টিভি সত্যি খুবই অসাধারণ ছিল। আচ্ছা, আপনার গুরু প্রসঙ্গ যেহেতু আসলো, গুরু কে আপনার? গুরু বলতে গেলে শুরু থেকে আমার হাতিঘড়ি বাবার কাছ থেকে, এরপরে পর্যায়ক্রমে অনেকের কাছেই তালিম নেওয়া হয়েছে। ছায়ানটে আমি 7 বছরের একটি কোর্স কমপ্লিট করেছি লোকসঙ্গীতের উপরে, ওটা শেষ করার পর এখন ছায়ানটের শিক্ষক সহযোগী হিসেবে জয়েন করেছি। তার মানে আপনি এখন শিক্ষকতাও করছেন? হ্যাঁ, শিক্ষক সহযোগী হিসেবে আছি আর কি। আচ্ছা, এরপর আমরা কোন গানটি শুনব? এখন যে গানটি করছি, তুমি কোন বাদেশে রোলের দোল চান, অনেক পরিচিত গান। গানের কথা হচ্ছেন পরাণ ফকির, আর সুর করেছেন আমাদের খুবই পরিচিত নবীনচন্দ্র রাজবংশী। আমরা শুনে আসি, চেষ্টা করছি।
তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চা দয়ালে তোমার লাগিয়া যোগিনী সাজিব দয়ালে তোমার লাগিয়া যোগিনী সাজিব আমি সই বাঁধিব অসম্ভব সুন্দর ছিল ভাইয়া। মনোপ্রাণ কি কাউকে দিয়েছেন না নাকি গানকেই সব মনোপ্রাণ? আচ্ছা ঠিক আছে, তো আমরা আসলে পরবর্তী গানে চলে যাব। এরপর আমরা কোন গানটি শুনব? এখন আব্দুল করিমের একটি গান, শাহবল আব্দুল করিম, ভবসাগরের নাইয়া, আমরা শুনে আসি।
সাগরের নাইয়া মিছা গৌরব করে পরার ধন লইয়া ভব সাগরের নাইয়া মিছা গৌরব করে পরার ধন লইয়া একদিন তুমি যাইতে হবে এই সমস্ত খুইয়া রে একদিন তুমি যাইতে হবে এই সমস্ত খুইয়া রে পরার ধন লইয়া ভব সাগরের নাইয়া মিছা গৌরব করো রে পরার ধন লইয়া ভব সাগরের নাইয়া মিছা গৌরব করো রে পরার ধন লইয়া শোধ করো পরার অধীন হইয়া পরার ঘরে বসত করো পরার অধীন হইয়া আপনি মরিয়া যাইবাই এই ভব ছাড়িয়া রে আপনি মরিয়া যাইবাই এই ভব ছাড়িয়া রে পরার ধন লইয়া ভব সাগরের নাইয়া মিছা গৌরব করো রে পরার ধন লইয়া ভব সাগরের নাইয়া মিছা গৌরব করো রে পরার ধন সাগরের নাইয়া মিছা গৌরব করো রে পরার ধন লইয়া ভব সাগরের নাইয়া মিছা গৌরব করো রে পরার ধন লইয়া সাগরের নাইয়া মিছা গৌরব করো রে পরার ধন লইয়া একদিন তুমি যাইতে হবে এই সমস্ত খুইয়া রে একদিন তুমি যাইতে হবে এই সমস্ত খুইয়া রে পরার ধন লইয়া ভব সাগরের নাইয়া মিছা গৌরব করো
সাগরের নাইয়া মিছা গৌরব করোরে পরার ধন লইয়া ভব সাগরের নাইয়া মিছা গৌরব করো রে পরার ধন চমৎকার। আসলে আমি আমার বলা লাগবে না, দর্শকরা যারা শুনছেন তারা অবশ্যই বুঝতে পারছেন। আচ্ছা, আপনি তো বললেন ছোটবেলা থেকেই গান করেন, প্রথম কবে স্টেজে বা মঞ্চে আপনি গান করেছিলেন? অনেক ছোটবেলায় মানে বাবার সাথে, বাবা যখন পালা গান করতেন তো বাবার সাথে যেতাম, তো পালা গানে একটা পার্ট থাকে দোহার, মানে মূল যে গায়ক থাকে উনি গিয়ে ছেড়ে দেওয়ার পরে ধরতে হয় গানটা, ওইভাবে ধরতাম। তো দেখা যাচ্ছে যে এমন একটা সময় আসতো যে সময় তারা গান করতে করতে গানটা শেষ পর্যায়ে, তখন একটা পরবাসে শুধু গান গানের প্রভু, ওই সময় দেখা যাচ্ছে একটা করে বা দুইটা করে গান করার সুযোগ দিত আমাদেরকে, আমরা আরও অনেক অনেকে থাকতো, আমরা করতাম এইভাবে। ঠিক আছে ভাই, আমরা পরবর্তী গানটা শুনবো, আমরা কোন গানটা শুনবো? এখন শুনবো আমার একটি মৌলিক গান। এই গানটির কথা হচ্ছে কালে লিখুন, সুর হচ্ছে খায়রুল ওয়াসি, কালে লিখুন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই গানটির যে কম্পোজিশন করেছেন বা গানটা সম্পূর্ণ তৈরি করেছেন হচ্ছে বর্ষা আছে আমার সাথে, আর এই জুয়েল ভাই খুব সুন্দর একটি কাজ করেছেন, জুয়েল ভাই প্রশংসার দাবিদার, আসলে অসাধারণ একটি কাজ করেছে। গানটা শুনলে আপনারা বুঝতে পারবেন, সবাইকে একসাথে পেয়ে গেলাম। আমরা গানটা শুনে আসি।
পোশাক সাধু সেজে মুখে বকছো আজে বাজে আজে বাজে। শুদ্ধ আত্মার গান নাকি নিজের গুণ গা, সে আপনার কোনো স্বপ্ন বা পরিকল্পনা আমাদেরকে যদি শেয়ার করতেন? মৃত্যু আগ পর্যন্ত সঙ্গীত নিয়ে থাকার ইচ্ছে আছে। তো আসলে জীবনে কি করতে পারবো জানি না, মানে সঙ্গীতের ভিতরে থাকার ইচ্ছে আর কি, পরে পর্যায়ক্রমে যা হয়। চমৎকার, আমরা পরবর্তী গানে চলে যাব। আমরা কি গান শুনবো এখন? যে গানটা শুনবো এটা হচ্ছে সালাম সরকারের গান, তালহারা এক দেতালা। আমরা শুনে আসি। বাংলার
অসাধারণ। আসলে দর্শকরাই ভালো বলতে পারবে এই মুহূর্তে। তো আসলে ভবিষ্যতে যদি কখনো বড় শিল্পী হয়ে যান, তো সেই ক্ষেত্রে দেশের জন্য কি করবেন? অবশ্যই দেশের জন্য করার অনেক কিছুই আছে। তো আমরা যেহেতু গান করি, তো গান দিয়েই দেশের জন্য কিছু করতে হবে। তো চাইবো যে বাংলাদেশের যে লোকসঙ্গীত, বাংলাদেশের লোকসঙ্গীতের বিশাল এক ভাণ্ডার,
এত ধরনের গান এই লোকসঙ্গীতে, তো আমরা চাইব যে আমার বিশেষত্ব মানে ব্যক্তিগতভাবে চাইব যে বহির্বিশ্বে এই লোকসঙ্গীতকে বাংলা লোক ঐতিহ্যকে তুলে ধরার জন্যে এটা আমার একটা মানে অনেক মানে ইচ্ছে আর কি, যেটা বলা যায় আপনার ইচ্ছা পূরণ হোক। আমরা পরবর্তী গানে চলে যাব। আমরা কি গানটা শুনব? এখন যে গানটি করছি এটি লালন সাজির গান কানার হাট বাজার। হ্যাঁ আমরা শুনে আসি। গুরু গো কানায় কানায় বলা
সত্যি খুব অসাধারণ ছিল। দেখতে দেখতে আমরা একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো অনুষ্ঠানটা আসলে শেষ করতে ইচ্ছে করছিল না, তবুও শেষ করতে হচ্ছে। দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। যারা এতক্ষণ গানগুলো শুনলেন অনেক অনেক ধন্যবাদ, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর যারা এতক্ষণ আমাদের সাথে বাজালেন, ক্যামেরায় যারা ছিলেন সামনে পেছনে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। এই তো সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। আমরা পরবর্তী এপিসোডে নতুন কাউকে নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন। ওয়েস্টার্ন টিভির ব্যাপক দাম কমলো। 32 ইঞ্চি এলইডি টিভি 15,999 টাকা, 10 বছরের গ্যারান্টি। ওয়েস্টার্ন এলইডি টিভি।
সাগরের কিনারায় যখন লয়ে যা কাদিয়া সবাই জীবন দিতে চায় গোরের কিনারায় যখন লয়ে যায় কাদিয়া সবাই পরান্তে যেতে চায় লালন বলে কারো করে ফকির লালন বলে কারো করে কেউ চায় না থাকিতে হয় একাকি আল্লাহ বলো মনুরে পাখি একবার মৌলা বলো মনুরে পাখি আল্লাহ বলো একবার মৌলা বলো মনুরে পাখি আল্লাহ বলো মনুরে পাখি একবার মৌলা বলো মনুরে পাখি আল্লাহ বলো মনুরে পাখি একবার মৌলা For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.